সমস্ত ছাত্রছাত্রীকে আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার এই ক্লাসটি শুরু করছি। আজকে আমার এই ক্লাসটি যারা 11 এবং 12 পড়ছে তাদের জন্য। আজকে আমার এই ক্লাসটি হলো পুষ্টিবিজ্ঞানের প্রথম অধ্যায়, পুষ্টিবিজ্ঞানের ভূমিকায় 1.2, স্বাস্থ্য রক্ষায় খাদ্যের ভূমিকার প্রথম বিভাগ কয়ের সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনুশীলনী বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. আলু মিষ্টি আলু কচু হলো সিদ্ধাগুরুত্বর কন্দ। 2. শক্তির ঘনীভূত উৎস হলো সিদ্ধাগুরুত্বর ফ্যাট। 3. দেহের যে তন্ত্র আমাদের রোগ প্রতিরোধ ক্রিয়ার সঙ্গে জড়িত তা হলো অনাক্রম্যতন্ত্র। 4. শক্তি উৎপাদনকারী খাদ্যের প্রধান ভাগ হলো 2টি। 5. আমাদের দেহে লোহা পরিবহনে অংশ নেয় ট্রান্সফেরিন। 6. অপাচ্য ও অবিশোধিত কার্বোহাইড্রেট হল সেলুলোজ। 7. আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদা যত শতাংশ স্নেহ পদার্থ থেকে উৎপন্ন হয় তা হলো 12-13%। 8. আমাদের দেহে শক্তির দৈনন্দিন চাহিদা যত শতাংশ প্রোটিন থেকে উৎপন্ন হয় তা হলো 60-70%। 9. নিচের যেটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয় সেটি হলো অ্যাসকরবিক অ্যাসিড। 10. স্নেহ পদার্থের গুরুত্বপূর্ণ উপাদান হলো গ্লিসারল। 11. কন্দ জাতীয় খাদ্যের উৎস হলো আলু। 12. নিকোটিন অ্যাসিড যে রূপে খাদ্য বিপাককে সহায়তা করে তা হলো NADP। এটি সম্ভবত এটি হবে। এর উপরে আছে যে 13. নিচের যেগুলি অভাবজনিত অবস্থা থেকে অপুষ্টিজনিত ম্যারাসমাস রোগ দেখা দেয় তা হলো এটি হবে যে বিদ্যাগৃত্তর প্রোটিন ও ক্যালোরি। এরপরে আছে 14. স্নেহ পদার্থের গুরুত্বপূর্ণ উপাদান হলো ফ্যাটি অ্যাসিড। 15. মানব দেহ পুষ্টির জন্য তুলনামূলকভাবে অধিক মাত্রায় গৃহীত প্রয়োজনীয় খনিজ পদার্থটি হলো ক্যালসিয়াম। এরপরে আছে 16. মানব দেহে পুষ্টির জন্য তুলনামূলকভাবে অল্প মাত্রায় প্রয়োজনীয় খনিজ পদার্থ হলো ম্যাঙ্গানিজ। 17. খাদ্যতন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো পেকটিন। 18. রেটিনল মানব দেহের যে রোগ প্রতিরোধে অংশ নেয় সে দাগ্রুত্তর রাতখানা। এরপরে আছে যে 19. স্নেহ পদার্থ নিচে যে ভিটামিনগুলির শোষণে সাহায্য করে তা হলো ভিটামিন কে। 20. দাঁত ও অস্থির গঠনে অংশ নেয় পটাশিয়াম। 21. চাল গম ভুট্টা জোয়ার বাজরা রাগি নামক ড্যাশ কার্বোহাইড্রেট প্রধান উৎস, এটি হবে দানা শস্য। এরপরে আছে 22. দেহে ড্যাশ তন্ত্রের মধ্যে খাদ্যবস্তুর পরিপাক বিশোষণ ক্রিয়া সম্পাদিত হয়, এটি হবে পুষ্টিক। এরপরে আছে 23. ত্বকে নিচে সঞ্চিত থেকে ড্যাশ তাপের কুপরিবাহ হিসেবে কাজ করে, চর্বি। এরপরে আছে 24. ড্যাশ জাতীয় খাদ্য উৎপাদন কিটোসিস রোগের প্রতিরোধে করে, এটি হবে কার্বোহাইড্রেট। 25. প্রোটিন পরিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড। 26. ড্যাশের ক্যালোরি মূল্য শর্করা ও প্রোটিনের তুলনায় দ্বিগুণের বেশি, লিপিড। 27. বিশোধিত খাদ্যবস্তু দেহে কলাকোষে অন্তর্ভুক্তিকরণকে ড্যাশ বলে, এটি হবে আত্মীকরণ। 28. ড্যাশ দেহে প্রোটিনের চাহিদা কমায়, শর্করা। এরপরে আছে 29. মানব মস্তিষ্কে কোন অংশ খাদ্য গ্রহণে অনুপ্রেরণা যোগায়, এটি হবে হাইপোথ্যালামাস। 30. কোন ক্যালোরিবিহীন খাদ্য আমাদের দেহে রোগ প্রতিরোধে অংশ নেয়, এটি হবে ভিটামিন। এরপরে আছে 31. মানব দেহ কোষে প্রোটোপ্লাজমে কত শতাংশ জল থাকে, 70-80%। এরপরে আছে 32. TPP এর পুরো নাম কি, থাইমিন পাইরোফসফেট। 33. কোন ভিটামিনের অভাবে মহিলাদের মধ্যে বন্ধাত্ব দেখা যায়, ভিটামিন ই অভাবে। এরপরে আছে 34. একজন মানুষের প্রতিদিন স্বাভাবিক অবস্থায় কতবার খাদ্য গ্রহণ করা উচিত, 4 বার। 35. অঙ্কুরিত দানা শস্যে অধিক পরিমাণে পাওয়া যায় এমন দুটি ভিটামিনের নাম লিখুন, এটি হবে ভিটামিন ই ও কে। এরপরে আছে 36. দেহের সঞ্চয় ভাণ্ডারে গ্লুকোজ কি হিসেবে জমা থাকে, গ্লাইকোজেন। এরপরে আছে 37. আমাদের দেহে থাইরক্সিন সংশ্লেষের জন্য কোন খনিজ উপাদান প্রয়োজন, বিদ্যাগৃত্তর আয়োডিন। 38. হিমোগ্লোবিন কোন পদার্থ পরিবহন করে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। অনাক্রম্যতা বা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়,
ইমিউনোগ্লোবিন, এরপরে আছে যে 40। খাদ্যের পুষ্টিমূল্য নির্ধারণের জন্য প্রধান গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কী? এটি হবে খাদ্য মধ্যস্থ প্রোটিন। 41, দুটি অ্যান্টিঅক্সিডেন্টের নাম উল্লেখ কর, ভিটামিন সি এবং ভিটামিন ই। 42, কোন খনিজ উপাদান রক্তক্ষরণ প্রতিহত করে? এটি হবে ক্যালসিয়াম। এরপরে আছে 43, দাঁত ও অস্থি গঠনে প্রয়োজন হয় কোন ভিটামিন? এটি হবে ভিটামিন ডি। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটি। ক্লাসটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, এবং তোমাদের যাদের ওপর ফিজিক্যাল সায়েন্সের কাজ নেই বা এরকম ক্লাস পাওয়ার দরকার আছে, তারা অবশ্যই আমার চ্যানেলে যোগ দিতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে।